শুরুতেই সংবাদ শিরোনাম। মিয়ানমার সেনাদের ছোড়া গুলিতে বাবার কোলে খেলতে থাকা শিশু নিহত। এবার ভারতীয় মুসলমানদের পাশে এসে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। ভারতে পুলিশের গাড়িতে ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত 5 জন। এরদোয়ানের যে সিদ্ধান্তে তুরস্কের পুঁজিবাজার ধ্বংসের মুখে। এবং সবশেষ থাকছে ইয়েমেনে যে কোনো শান্তি পরিকল্পনাকে সমর্থন দেবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারের উত্তরাঞ্চলের শহর মান্দালুতে বাবা মা এবং একমাত্র ভাইয়ের সঙ্গে থাকত 7 বছরের শিশু খিন নিউচিট। মঙ্গলবার বাবার কোলে বসে মনের আনন্দে কোলে থেকেও খিন বাঁচতে পারেনি। মিয়ানমার সেনাদের ছোড়া গুলিতে শিশুটির মাথা ক্ষতবিক্ষত হয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে খিন মাওকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় খিনের। নিহত খিন মিউয়ের পরিবার জানিয়েছে, কয়েকদিন আগে খিন মিউ এর বড় ভাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কোনো সন্ধান মিলছে না। এর মধ্যে মঙ্গলবার বাড়িতে বাবার কোলে বসে থাকা অবস্থায় 7 বছর শিশুকে হত্যা করল সেনারা। গত 1 ফেব্রুয়ারি দেশটিতে সামরিক জান্তা সরকার ক্ষমতা গ্রহণের পর এর প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়ে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে খিন মিউচির সবচেয়ে কম বয়সী। দেশটির সংবাদ মাধ্যম মিয়ানমার নাও এর বরাতে বিবিসি জানিয়েছে, মিয়ানমার সেনারা তার বাবাকে গুলি করতে চেয়েছিল, তবে তা গিয়ে লাগে বাবার কোলে বসে থাকা খিন মিউচিটের মাথায়। ওই সময় তারা নিজেদের বাড়িতেই বসেছিলেন, তবে এ ব্যাপারে সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লয়েড অস্টিন দুদিনের ভারত সফরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ইস্যু নিয়ে দেশটির মন্ত্রীদের সাথে আলোচনা করছেন। শনিবার তিনি আরও বলেন, এ ধরনের আলোচনা অংশীদারিত্বের ভারতীয় মন্ত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। একটি সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল তার সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের মুসলমান সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা। এর উত্তরে জেনারেল লয়েড অস্টিন বলেন, আমি তার সাথে বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ পাইনি, তবে এই ইস্যু নিয়ে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সাথে আমার আলোচনা হয়েছে। মার্কিন সিনেট কমিটি ভারতের গণতান্ত্রিক পরিস্থিতির অবক্ষয় নিয়ে যে সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন সে সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আইনের শাসন এবং মানবাধিকার খুবই গুরুত্বপূর্ণ। জানুয়ারিতে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লয়েড অস্টিন হলেন নতুন মার্কিন প্রশাসনের প্রথম শীর্ষ ব্যক্তি যিনি ভারতে সফরে এলেন। এ সফরের মূল লক্ষ্য হল কোয়াড সদস্যদের মধ্যে শক্তিশালী কৌশলগত সম্পর্ক গঠন করা, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যাতে এ অঞ্চলে চীনা প্রভাবকে বাধা দেওয়া যায়। তিনি ভারতে এসেছেন জাপান এবং দক্ষিণ কোরিয়া সফরের পর। ক্যাম্পের কাছে নিরাপত্তা বাহিনীর গাড়িতে বোমা হামলায় 5 পুলিশ সদস্য নিহত হয়েছেন, এছাড়া 20 জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভারতের অত্তিসগরের নারায়ণপুর জেলায় এই হামলা হয়। আইইডি এর মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে, এতে মাওদাবাদীরা জড়িত রয়েছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। নিহত এবং আহতরা সবাই ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড DRG এর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, স্থানীয় সময় বিকাল 4:15 দিকে কাহারগাঁও কাদেনার সড়কে হামলা চালানো হয়। এটি কাদেনার ক্যাম্প থেকে 3 কিলোমিটার দূরে ছিল। ছত্তিশগড় DGP DM আওতা শিয়াম বলেছেন, মাওদাবাদীদের বিরুদ্ধে অভিযান শেষে ফেরার পথেই এই হামলার মুখে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। NDTV জানিয়েছে, ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ ITB-45 ব্যাটালিয়ন উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল। সম্প্রতি তুরস্কের পুঁজিবাজারের কঠিন পরিস্থিতিতে সবচেয়ে বড় অবদান রাখা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নাসি আখবালকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সরকারপন্থী আইন প্রণেতা সাহাব কাবলিসুকে। বিনিয়োগকারীরা এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন।
2008 সালের বিশ্ব মন্দার পর সবথেকে খারাপ দিন পার করছে তুরস্কের পুঁজিবাজার। গভর্নরকে বরখাস্ত করার পর পরই ঐতিহাসিক এই ধস নামে দেশটির পুঁজিবাজারে। লিরার দাম কমেছে 15%, বিআইএসটি এর 100 ইন্ডেক্স 2013 সালের পর সবথেকে বড় ধস দেখা গিয়েছে। বিবিসির খবরে জানানো হয়েছে, নাসি আখ বালোই লিরার দাম ধরে রাখতে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন, কিন্তু তারপরও তাকে সরিয়ে দিলেন এরদোগান। গত 2 বছরে এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের 3 জন গভর্নরকে সরিয়ে দেওয়া হলো দেশটিতে। আফগালকে মাত্র 5 মাস আগেই নিয়োগ দেওয়া হয়েছিল। আফগালকে অপসারণের পরপরই কমতে শুরু করেছে লিরার দাম। ইয়েমেনে যে কোনো শান্তি পরিকল্পনাকে সমর্থন এবং সহযোগিতা সহায়তা করবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসনের 7ম বর্ষে দেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে একথা বলা হয়েছে। বিবৃতিতে আরও এসেছে, আগ্রাসন বন্ধ, যুদ্ধবিরতি, দখলদারিত্বের অবসান, অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া, রাজনৈতিক সংলাপ শুরু করা সহ ইয়েমেনিদের হাতে তাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার যে কোনো পরিকল্পনাকে সমর্থন করা হবে। সেই সাথে ইয়েমেনে নিরীহ মানুষের উপর এই জঘন্য অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার তীব্র নিন্দা জানানো হয়েছে। এ পর্যন্ত 24 লাখ নিরীহ ইয়েমেনিকে সৌদি জোটের অবরোধ এবং সামরিক হামলার টার্গেট করা হয়েছে। এখনও প্রতিদিনই অসংখ্য মানুষ বোমা হামলায়, ক্ষুধায়, রোগ ব্যাধিতে, ওষুধের অভাবে কিংবা মেডিকেল সেন্টারগুলোতে জ্বালানির অভাবে মারা যাচ্ছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এমনকি অস্ত্র এবং রাজনৈতিকভাবে এই অবমানবিক হামলাকে যারা সমর্থন দিচ্ছে তাদের পরিসংখ্যানেরও অপরাধ চিহ্নের চিত্র ফুটে উঠেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনে এমন সব অপরাধ এবং জুলুম নির্যাতন চালানো হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ স্বাধীনতা কর্মী সকলের উচিত সেসব অপরাধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি জোটের আগ্রাসনে সশস্ত্র সহায়তা বন্ধের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাদেরকে অস্ত্র দেওয়া সহ সেসব অস্ত্র ব্যবহারে কারিগরি সহায়তাও দেওয়া হচ্ছে। কোনো দেশের সামরিক বিশেষজ্ঞরা ইয়েমেনে নিরীহ মানুষের উপর অমানবিক আগ্রাসন এবং গণহত্যার সৌদি জোটকে সেবা দিয়ে যাচ্ছে বলেও বিবৃতিতে বলা হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।